দুর্নীতি মামলায় আজ অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব। ভবানী ভবনে তলব, হাজিরা দিতে এলেন অর্জুন সিং। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, এই মামলায় আগেও অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি, আজ হাজিরা দিতে যাওয়ার আগে কিছু কি বললেন তিনি? দেখো, অর্জুন সিং কিছুক্ষণ আগেই ভবানী ভবনে এসে পৌঁছালেন এবং আর কিছুক্ষণ পর ওনাকে জিজ্ঞাসাবাদ সেটা শুরু হবে। এবং ভবানী ভবনে অর্জুন সিং তিনি এসে পৌঁছান এবং যে বিষয়টা বলেন যে রাজনৈতিক প্রতিহিংসার কথা তিনি বলেন। এবং তুমি দেখেছো এর আগের দিন অর্থাৎ 14 নভেম্বর যখন অর্জুন সিং ভবানী ভবনে আসেন, সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে তার প্রাণহানি হতে পারে এবং রাশিয়ান একটা বিষের কথা তিনি সামনে এনেছিলেন। আজকেও যে বিষয়টা বললেন তিনি কিন্তু একই আশঙ্কা করছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি মেডিকেল টেস্ট করিয়েছিলেন এবং সেই মেডিকেল টেস্টের রিপোর্ট এক মাস পরে আসবে। তবে আজকে এই যে তাকে তলব, সেই তলবের পিছনে যে বিষয়টা সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে অর্জুন সিংকে আগে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা হচ্ছে যে পুরসভার একটা দুর্নীতির বিষয় সেটা কিন্তু সামনে এসেছিল। তিনি যখন ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন তখন বিভিন্ন যে হাউস ডোর একাধিক ক্ষেত্রে, যেটা কলের লাইন, জলের লাইন, ড্রেনেজ লাইন, সেই সমস্ত ক্ষেত্রে প্রায় 4.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে এবং যাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল সেই টেন্ডারটা তার আত্মীয় পরিজনদের মধ্যে কিন্তু টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল, বা যারা টেন্ডারে অংশ নিয়েছিল আরও 3টি সংস্থা সেটাও কিন্তু তার আত্মীয় পরিজন সেক্ষেত্রে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়ে অভিযোগ ওঠে এই টেন্ডারে একটা দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও অর্জুন সিং জানিয়েছিলেন যে টেন্ডার সংক্রান্ত বিষয় কী হবে না হবে সেটা অফিসাররা জানেন, সেটা কিন্তু কোনো চেয়ারম্যানের জানার কথা নয়। এবং তিনি যে বক্তব্যের আগে 14 নভেম্বর ডেকেছিলেন তারপর আমরা দেখে জানতে পেরেছি সেটা হচ্ছে সিআইডির টিম তারা ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে যায় এবং সেখানে গিয়ে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে। সেই নথিপত্র সংগ্রহ করার পর সেই নথি এবং অর্জুন সিংয়ের যে বক্তব্য ছিল আগের দিনে, সেই বক্তব্যে সিআইডির দাবি বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি থাকার ধরনই আবারও বিজেপি নেতা প্রাক্তন সাংসদকে তলব করা হয় আজকে। এবং আজকে কিছুক্ষণ আগে ভবানী ভবনে হাজিরা দিলেন অর্জুন সিং এবং তাকে কিন্তু কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ সেটা শুরু করা হবে। ধন্যবাদ পার্থপ্রতিম। বাড়ি থেকে বেরোনোর পর ভবানী ভবনে রওনা দেওয়ার আগে তিনি বলেন, ভয় পেয়ে বিরোধীদের কোণঠাসা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও সিআইডি ডেকেছে, সময় নষ্ট হয়েছে, এবারও ডেকেছে সময় নষ্ট করতে। তো দলদাস সিআইডি, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার জন্যে বিরোধীদেরকে কোণঠাসা করার জন্যে এইসব সিআইডি, পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না। সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো, আর আজকে জানি না কত খুন আমার সঙ্গে কথাবার্তা বলা হবে। পুরোপুরি সময় নষ্ট করা, কোনো ভিত্তি নেই, কোনো এ নেই। আমি বারবার আগেও বলেছি রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন।